আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবাইকে রমজানের মোবারকবাদ। এবং দেখতে দেখতে কিন্তু 30টা রোজা চলেই গেল, শেষ হয়ে গেল আমাদের রমজান, শেষ হয়ে গেল আমাদের ইবাদতের মাস, যে মাসটিতে আসলে আমরা সবসময় আর মনের মধ্যে একটা আশা নিয়ে থাকি যে একটা রমজান পেলে হয়তো জিন্দগির সমস্ত গুনাহ কাজাগুলো মাফ করে নিতে পারতাম। যাই হোক দর্শক, কেমন হলো আপনাদের রমজান, কেমন হলো আপনাদের ইবাদত বন্দেগী? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেকের সেহেরি, ইফতার, রোজা, ফরজ ইবাদত, নফল ইবাদত এবং সুন্নত ইবাদতগুলোকে কবুল করুন, এই কামনায় শুরু করছি আজকের ভিডিও। পাশাপাশি সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আর একদিন পরেই ঈদ, হতে পারে, আমি জানি না, যখন ভিডিওটি করছিলাম তখন আমি কনফিউজ ছিলাম যে আসলে আগামীকাল ঈদ কিনা, বাট মনে হয় যে সময় আপনারা ভিডিওটি দেখছেন মেবি আগামীকাল না, 11 তারিখে ঈদ হচ্ছে। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। অনেকে হয়তো রাস্তায় আছেন, রাস্তায় চলন্ত অবস্থায় আমার ভিডিও দেখছেন, আপনারা সাবধানে চলাফেরা করবেন, আর জানি অবস্থায় ভিডিও না দেখাটাই ভালো। ফোকাস করুন যে রাস্তায় কি হচ্ছে, যেহেতু রাস্তায় প্রচণ্ড জ্যাম। আর যারা বাসায় বসে ভিডিও দেখছেন, আশা করি আপনাদের জন্য ইনফরমেটিভ হতে পারে আজকের ভিডিওটি। দর্শক, স্ক্রিনে এই মুহূর্তে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি দুই পাল্লার আলমিরা কাপবোর্ড, বলা যায় কাপবোর্ড বলি আমরা এগুলাকে, দুই পাল্লার কাপবোর্ড। তো এইটা হচ্ছে মাপ, হাইট 6 ফিট এবং দৈর্ঘ্য আছে 38 ইঞ্চি, টপ আছে 40 ইঞ্চি এবং এটা ডিপ আছে 18 ইঞ্চি, যেটা হয় স্ট্যান্ডার্ড তিন পাল্লায় যেটা থাকে সেটাই। এটার পিছনে 6mm পার্টেক্স কোম্পানির মেলামাইন বোর্ড ব্যবহার করা আছে, এটা আগেই বলে দিলাম কারণ পরে মনে থাকে না। 6mm পার্টেক্স কোম্পানির মেলামাইন বোর্ড ব্যবহার করা আছে পেছনে, এবং এটার সামনে পেছনে মানে সামনে দুই সাইডে উপরে নিচে ভিতরে সেলফ এভরিথিং হচ্ছে 16mm এ গ্রেড মেলামাইন বোর্ড, অর্থাৎ 16 মিলিমিটার থিকনেসের মেলামাইন বোর্ড, যেটা হচ্ছে শান্তেক কালার এবং সুপার কোম্পানির। সামনে 3-কোটেড হাইগ্লেস করা আছে এবং এটাকে আমরা ফ্লাওয়ার মডেল বলি, ফ্লাওয়ার নর্মাল ফ্লাওয়ার মডেল আর কি বলি, অনেকে এটাকে বলে হচ্ছে মুকুট মডেলও বলে। এবং এটাতে কিন্তু হিউজ গোল্ডেন ব্যবহার করা হয়েছে, গোল্ডেন এবং ব্ল্যাকের কম্বিনেশানে তৈরি করা হয়েছে, তার আগে অবশ্যই সিলার করা ছিল। আর উপরে যে মুকুটটা আছে, মুকুটটা বাদে কিন্তু হাইটটা হচ্ছে 6 ফিট, মুকুটটা টুপির মতো এরকম ঢুকিয়ে রাখা যায়। তো আগে যেটা ছিল মুকুটটা উপরতে থাকতো, যার কারণে সমস্যা হয়তো যে অনেক সময় পড়ে যাওয়ার বা রাখার একটা সমস্যা হয়তো অনেকের, অনেকে অবজেকশন দিত, আবার এল ক্লাম দিয়ে আটকায় রাখলে খুলতে আবার অসুবিধা হতো, বারবার নাট খুলতে হতো অনেকগুলো। এখন আমরা টুপি সিস্টেম করে দিয়েছি, চাইলেও এটা নড়াচড়া করলেও পড়বে না। অনেকের বাসায় ছোটো বাবু থাকে, যদিও এটা অনেক ভারী, নড়াচড়া করা যায় না, তারপর রিক্স তো থেকেই যায়, অনেকের বয়স্ক আত্মীয় স্বজন আছেন, বাবা মা আছেন, রিক্স একটা থাকতেই পারে। তো দর্শক, এটার সামনে কিন্তু আমরা দুইটা পালাতে 2টা 6 ইঞ্চি স্টিল হ্যান্ডেল ব্যবহার করেছি, যেটা অনেক বেশি ইউজফুল, এবং 2টা GS ক্যামের লক ব্যবহার করা হয়েছে। এবং এখানে আমরা ভিতরে নিচে একটা ড্রয়ার দিয়েছি, ড্রয়ারে হ্যান্ডেল ব্যবহার করি নাই, যেহেতু এখানে যদি হ্যান্ডেল ব্যবহার করি এই তাকটা ছোট হয়ে যায় এবং এই পাল্লাটা কিন্তু ভিড়তে চায় না। বাট আপনারা যদি চান এই ড্রয়ারটা আমরা একটু ভিতরের দিকে দিয়ে একটা হ্যান্ডেল লাগিয়ে দিতে পারি, যেটা নো নিড, ইয়াতেও কিন্তু থাকে না, ব্র্যান্ড প্রোডাক্টগুলোতেও থাকে না, হাতিল ব্রাদার্সেও থাকে না। এটা ড্রয়ারের তলাতেও 6mm বোর্ড ব্যবহার করা হয়েছে, মেলামাইন বোর্ড। ও, ময়লাগুলান কিন্তু আছে, এগুলো ফিনিশিং দেওয়া হয় না এখনও। তো আমি এটা ফিনিশিং করার আগেই রিভিউ করছি। এবং এই যে এই পাশে যেটা, আরেক পাশে যেটা দেখতে পাচ্ছেন, এই পাশে কোনো ড্রয়ার নাই, 3টা সেলফ দেওয়া আছে। তিন পাল্লার আলমারিতে কি হয়, আমাদের যেটা রেগুলার প্রোডাক্ট, এক পাশে এরকম 3টা থাকে, আরেক পাশে 3টা থাকে, মাঝখানে কোট হ্যাঙ্গার থাকে, ড্রয়ারটা কিন্তু কোনোটাতে থাকে কোনোটাতে থাকে না। দুই পাল্লার আলমারিতে যেটা করেছি, বাম পাশে দিচ্ছি 3টা সেলফ, 4টা তাক ব্যবহার করা যাবে, নিচ থেকে 1, 2, 3, 4, তার মধ্যে নিচের সেলফটার হাইটটা একটু বড় আছে, আপনারা চাইলে ইচ্ছামতো কাস্টমাইজ করে হাইট কম বেশি করে নিতে পারবেন, চ্যানেল করে নিতে পারবেন, চ্যানেল দিয়ে অর্থাৎ খুলে রাখবেন, পোর্টেবল যেটাকে বলা হয়। এবং আরেক পাশে আমরা কোট হ্যাঙ্গার দিয়েছি, কোট হ্যাঙ্গার এখানে সিলভারের MS পাইপ ব্যবহার করা হয়েছে, এবং এইটা কিন্তু সকেটগুলো কিন্তু অরিজিনাল SSL, 4টা করে কবজা ব্যবহার করা হয়েছে, সোজা কবজা। তো এই যে পেছনে 6mm, দুই সাইড টাইট আশেপাশে যেগুলো আছে সব 16mm মেলামাইন বোর্ড দিয়ে বানানো এ গ্রেডের, এবং যে ইডিজি ব্যান্ডটা ব্যবহার করা হয়েছে, এখানে 1.5 ইঞ্চি ইডিজি ব্যান্ডটা লাগে নাই, এখানে সব 3-4 লেগেছে, এটা হচ্ছে আহমেদ কোম্পানির 0.5mm, আমাদের সৈয়দপুরের কারখানা, সারা বাংলাদেশে তো অনেকে আপনারা জানেন না আহমেদের যে ফ্যাক্টরিটা, এটা কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট, এবং এটা আমাদের কারখানা হচ্ছে নীলফামারি সৈয়দপুরে, আমাদের জয়পুরহাট থেকে মাত্র 2 ঘন্টা লাগে যাইতে। ওকে, তো ঢাকাতেও অনেকে ডিলার আছেন কিন্তু আহমেদের, কিন্তু আমরা কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহার করি, এটা আমাদের একটা ব্র্যান্ড ভ্যালু, আহমেদকে কিন্তু আমি প্রমোট করি, ঠিক আছে? তো ঢাকা ফার্নিচার বাজার আহমেদের রেজিং পছন্দ করে, এবং আপনারা যারা ব্যবহার করেন আপনারা জানেন যে এটা প্রোডাক্টটি কতটা ইউজফুল। তো এটা আগে 0.4 ছিল, এখন একটু থিকনেস বেড়েছে 0.5mm, এটা একটু কার্ভ। তো দর্শক, একটু ফ্যাক্টরিটা ঘুরে দেখাই, একদম ফাঁকা, কিচ্ছু নাই,
মানে যা যে যা পাইছে ঈদের মধ্যে মানে নিয়ে চলে গেছে। আর অনলাইন বুকিংটা একদম বন্ধ আছে আমাদের। কবে থেকে বন্ধ আছে অনলাইন বুকিংটা? 7 তারিখ থেকে অনলাইন বুকিংটা বন্ধ আছে, আবার 15 তারিখ থেকে ইনশাল্লাহ চালু হবে। তো যারা অর্ডার দিয়ে রেখেছেন তারা তো 16-17 তারিখের মধ্যে ডেলিভারি পাবেন, আর যারা নতুন করে অর্ডার দিবেন তারা আরও 2-3 দিন পরে ডেলিভারি পাবেন। তো কেমন লাগলো এই 6 ফিট বাই 38 ইঞ্চি এবং 18 ইঞ্চি ডিপ বিশিষ্ট মেলামাইন বোর্ড শান্টেক কালারের থ্রি কোয়ার্টার হাই গ্লেস করা ফ্লাওয়ার মডেল এই ডিজাইনটি? এবং এটা এখানে বলে রাখা ভালো যে এটা আমাদের নিজস্ব সিএনসি মেশিনে কিন্তু ডিজাইন করা হয়েছে, এবং নর্মালি কিন্তু 36 ইঞ্চি মাপ হয়, বাট স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 38 ইঞ্চি, যার কারণে আমরা একটু ওয়েস্টেজ দিয়ে বড় করেছি। এখন আসা যাক এটার প্রাইসে। তো এটার প্রাইসটা হচ্ছে খুব কম, মাত্র 13,800 টাকা। যদি আপনারা এটা আরও লাগজারি পিছনে 16 দিতে চান এবং 4 কোটেড গ্লেস করতে চান অথবা ডিপটা ছোট বড় করতে চান তাহলে কিন্তু দাম বাড়বে। আর যদি আপনারা একে 36 ইঞ্চি করেন তাহলে দাম কিন্তু এটার থেকে কিছুটা কমবে। অনলাইনে প্রোডাক্টটি অর্ডার করার জন্য আমাদের কোনো অনলাইন পেজ বা আমাদের কোনো ওয়েবসাইট নেই, ডিরেক্ট যে ইউটিউবে যে নিচে নাম্বারটা আছে ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে, আবার একই নাম্বার স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, কারণ অনেকে ডিসক্রিপশান খুঁজে পান না, বুঝেন না। যেখানে টাইটেলটা লেখা আছে টাইটেলের নিচে সি মোড়ে ক্লিক করলে ডিসক্রিপশান ওপেন হয়ে যাবে, সেখানে দেখুন টেলিফোন নাম্বার, 3টি নাম্বার, তারপরে আমাদের মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। 2টা নাম্বার দেওয়ার কারণ হচ্ছে আমি তো একা মানুষ, হোয়াটসঅ্যাপে যদি আমাকে হঠাৎ মানে কোনো কারণে রিপ্লাইটা না পান, দেরি হচ্ছে, তাহলে একটু কল করে রিমাইন্ড করেন, দেখেন তাড়াতাড়ি আমি অ্যান্সারটা দিয়ে দেবো। আর আমি যখনই দেখি তখনই কিন্তু অ্যান্সার করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জার্নি, সকলের ঈদ, পরিবারকে নিয়ে বা যারা পরিবার ছাড়া আছেন আপনাদের ঈদ শুভ হোক, ভালো হোক, সুন্দর হোক। এবং এই যে দীর্ঘ 30 দিন একটা রোজার পরে আমাদের যে ঈদের আনন্দটা, একে অন্যের সাথে ধনী গরিব সবার সাথে ভাগাভাগি করে যেন নিতে পারি, এবং সবাই যেন সুস্থ থাকবেন, পানি খাবেন সময় মতো, মানে সময় মতো পানি খাবেন, যেটা পরিষ্কার প্রাণী যেটা সেটা খাওয়ার চেষ্টা করবেন, ফ্রুটস খাবেন, ফলমূল খাওয়ার চেষ্টা করবেন। এবং হঠাৎ 30 দিন রোজা থাকার পরে কিন্তু হাও মাও করে যদি খাওয়া শুরু করেন তাহলে কিন্তু অনেক অসুস্থ হয়ে যেতে পারেন। হসপিটালের অবস্থাগুলো কিন্তু ভালো না, ডায়রিয়া, ডিসেন্ট্রি, আর কি বলবো, ডেঙ্গু, বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হচ্ছে, নর্মাল জ্বরও হচ্ছে, সর্দি জ্বর হচ্ছে, যেহেতু ওয়েদার একটু ঠান্ডা গরম, আর আমাদের এদিকে তো অনেক গরম। তো সবাইকে দাওয়াত রইল, চলে আসেন আমাদের ফ্যাক্টরিতে, ঈদের দিনও খোলা থাকে, সবাই আসবে। আশা করি আপনারা আজকের ভিডিওটি দেখে, একটু শেষে এবং প্রথমে একটু বাড়তি কথা বললাম, বছরে একটা দিন না একটু বললাম, আজকে কিন্তু আর সাবস্ক্রাইব চাইবো না, আপনারা আমি জানি ভালোবেসে আমাকে একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন, ভিডিওটি ভালো লাগলে আরেকটি লাইক করবেন। সকলের সুস্থতা কামনা করে বিদায় দিচ্ছি, সবাইকে আরও একবার ঈদ মোবারক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।